বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি সহ বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন দেশেরা প্রাথমিক বিদ্যালয়ের গৌরব অর্জন করায় সিলেট সরকারি কিন্ডার গার্ডেন স্কুলের আনন্দ শোভাযাত্রা উদ্বোধন করে তিনি কথা বলেন এ সময় তিনি আরও বলেন ইতিমধ্যে কানাডায় অবস্থান করা খুনি নূরকে ফেরানোর ব্যাপারে অগ্রগতি হয়েছে আমেরিকায় পলাতক বঙ্গবন্ধুর আরেক খুনিকে ফেরানোর বিষয়ে আরও আলোচনা করা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী খুনি আমাদের দেশে বিচার ব্যবস্থা দোষী সাব্যস্ত সবগুলোকে আমরা সব দেশে ফিরিয়ে আনার জন্যে যা যা করার সেই সব প্রচেষ্টা চালু করেছি